ধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে বা ধর্ষণকারীদের হাতে নাতে ধরতে অভিনব চপ্পল তৈরি করেছে 17 বছরের এক কিশোর। নারীদের জন্য তৈরি ওই চপ্পলের নাম দেওয়া হয়েছে ইলেকট্রো শু। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ধর্ষণ থেকে আত্মরক্ষার জন্য দেশটির হায়দ্রাবাদের সিদ্ধান্ত মণ্ডলা নামের এক কিশোর ইলেকট্রো শু নামের চপ্পলটি তৈরি করেছে। স্কুলে পদার্থবিজ্ঞানে পড়ার সময় জ্ঞান আর নিজের কিছু কোডিং দক্ষতা দিয়েই সিদ্ধার্থ চপ্পলটি তৈরি করেছে। ইলেকট্রিশুর ব্যবহার নিয়ে সিদ্ধার্থর ভাষ্য, কোনো নারীকে কেউ ধর্ষণের চেষ্টা করলেই এই চপ্পলের মাধ্যমে তাকে আটক করা যাবে এবং ওই নারী নিজেকে ওই ব্যক্তির হাত থেকে রক্ষা করতে পারবে। চপ্পলটিতে বিশেষ এক ধরনের সার্কিট ও রিচার্জেবল ব্যাটারি বসানো হয়েছে, হাঁটলেই এটা চার্জ নেবে। যে যত বেশি হাঁটবেন চপ্পলটি তত বেশি চার্জ ধরে রাখবে। এটাকে পিওজো ইলেকট্রিক ইফেক্ট বলে। কেউ ধর্ষণের চেষ্টা করলে পায়ের এই চপ্পলটি দিয়ে ওই ব্যক্তিকে স্পর্শ করলেই তার শরীরে 0.01 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। এছাড়া নিমেষে এই সংক্রান্ত একটি জরুরি বার্তা স্থানীয় থানা ও ওই পরিবারের সদস্যদের মোবাইলে চলে যাবে। এতে ধর্ষণের তালে থাকা ওই ব্যক্তিকে সহজেই ধরে ফেলা যাবে। প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে চপ্পলটির পেটেন্ট নেওয়ার জন্য সিদ্ধান্ত মণ্ডলা আবেদন করেছেন। এখন চলছে চপ্পলটির বাজার যাচাইয়ের প্রক্রিয়া। সিদ্ধান্ত মণ্ডলা বলেছেন, চপ্পলটির পেটেন্ট পাওয়ার পর আমি এটার নকশা তৈরি কিভাবে আরও উন্নত করা যায় সে চেষ্টা করব। 2012 সালের দিল্লিতে নির্ভয়াকাণ্ডের পর নারীদের আত্মরক্ষার জন্য কিছু একটা তৈরি করার চিন্তা মাথায় আসে। সে চিন্তা থেকেই এই ইলেকট্রিক শু তৈরি করেছি।